সুদপুর উচ্চ বিদ্যালয়ের ই ক্লাসে সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী আজকের ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করা হবে সাইকেল অব ইরোশন ক্ষয়চক্র ভূবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন আমাদের জীবজগতের যেমন জীবনচক্র আছে সেরকম ভূমির উপরেও একটি জীবনচক্র আছে আমেরিকান ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস আমেরিকান ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস আঠারোশো সালে সর্বপ্রথম এই ক্ষয়চক্র ধারণার দেন এই ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দেন যাকে আমরা সাইকেল অব ইরোসন বলছি তার জিওগ্রাফিক্যাল এসেজ জিওগ্রাফিক্যাল এসএইচ নামক গ্রন্থে তিনি এই ক্ষয়চক্র ধারণাটি তুলে ধরেন পরবর্তীকালে পেঙ্ক হ্যাক ক্রিকমে এল কিং প্রমুখ ভূবিজ্ঞানীগণ এই ক্ষয়চক্র ধারণা নানাভাবে উপস্থাপিত করেন এদের এনাদের মধ্যে হ্যাকের ধারণাকে নন সাইকেলিক কনসেপ্ট বলা হয় এখন ক্ষয়চক্র কী ক্ষয়চক্র বলতে আমরা কি বুঝি সংজ্ঞা আকারে যদি বলা হয় তাহলে কি বলবো সেটা সম্পর্কে আলোচনা করছি কোনো ভূমিভাগ ধরা যাক কোনো ভূমিভাগ উত্থিত হলো কোনো ভূমিভাগের উত্থান হলো উত্থান হওয়ার পর সেই ভূমিভাগের ওপর বিভিন্ন বৈজ্ঞাত শক্তিগুলো কাজ করতে থাকবে এবং কাজ করতে থাকলে সেই ভূমিভাগের ক্রমশ ক্ষয় হবে ক্ষয় হতে হতে কতগুলো নির্দিষ্ট ক্রম অনুসারে কতগুলো পর্যায়ে আস্তে আস্তে সেই উচ্চভূমিটা সমপ্রায় ভূমিতে পরিণত হবে মানে প্রায় সমতল ভূমিতে পরিণত হবে এবং যে ক্ষয়ের শেষ সীমা সেই ক্ষয়ের শেষ সীমায় পৌঁছাবে এটাই ক্ষয়চক্র এটাকে সংজ্ঞা আকারে আমরা এইভাবে বলতে পারি উত্থিত কোনো ভূমিভাগের ক্ষয়কার্যের ফলে প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট ক্রম অনুসারে কতগুলো অন্তর্বর্তী পর্যায়ের মধ্য দিয়ে শেষ অবস্থায় বা সমপ্রায় ভূমিতে পৌঁছানোকে ক্ষয়চক্র বলা হয় ভূবিজ্ঞানী ডেভিস তার মত অনুসারে ভূ আলোড়নে উত্থিত কোনো ভূমিভাগের প্রাথমিক অবস্থা থেকে একটি সুনির্দিষ্ট ধারা অনুসারে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে কতগুলি অবস্থার মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছানোকে ক্ষয়চক্র বলা হয় এখন ক্ষয়চক্রের নিয়মতত্ত্ব বা সিস্টেম সিস্টেম থিওরি বা ক্ষয়চক্রের নিয়মতত্ত্ব নিয়মতত্ত্ব প্রকৃতিতে কোনো ঘটনা বা প্রক্রিয়া যে নির্দিষ্ট নিয়মে সংগঠিত হয় এবং তা যে তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকেই নিয়মতত্ত্ব বা সিস্টেম থিওরি বলা হয় এই ঘটনা দুইভাবে সংগঠিত হতে পারে একটি হলো ক্লোজ সিস্টেম বা আবদ্ধ নিয়মতত্ত্ব এবং অন্যটি ওপেন সিস্টেম বা উন্মুক্ত নিয়মতত্ত্ব ভূবিজ্ঞানী ডেভিসের ক্ষয়চক্র মতবাদটি এই আবদ্ধ নিয়মতত্ত্বের মধ্যে পড়ে ক্লোজ সিস্টেমের মধ্যে পড়ে অন্যদিকে হ্যাকের যে ক্ষয়চক্র সম্পর্কিত মতবাদ রয়েছে নন সাইকেলিক কনসেপ্ট সেটি ওপেন সিস্টেম থিওরির মধ্যে বা উন্মুক্ত নিয়মতত্ত্বের মধ্যে পড়ে এখন এই আবদ্ধ নিয়মতত্ত্ব অনুসারে কোনো ভূভাগের উত্থান পর্ব সমাপ্ত হওয়ার পরেই তার ক্ষয়কার্য শুরু হয় মানে কোন একটা ভূমির উত্থান হলো সমাপ্ত হলো তারপর সেখানে ক্ষয়কার্য শুরু হচ্ছে এবং ওই ক্ষয়কার্যটা পরিণত না হওয়া পর্যন্ত বাঁধাহীন ভাবে অপ্রতিহত গতিতে এগিয়ে চলে অর্থাৎ সমুদ্র থেকে ভূমি ভূ উত্থানের ফলে ক্ষয়কার্য শুরু হলে সমগ্র অঞ্চলটি সমপ্রায় ভূমিতে পরিণত না হওয়া পর্যন্ত অপ্রতিহতভাবে ক্ষয়চক্র প্রক্রিয়াটি চলতে থাকে তাই এটি আবদ্ধ নিয়ম তত্ত্বের অন্তর্গত ডেভিসের মত অনুসারে তাহলে আবদ্ধ তত্ত্বের আমরা কি দেখতে পাচ্ছি কোন একটা ভূমি উত্থান হলো তার উপর ক্ষয়কার্য চললো ক্ষয়কার্য চলে সেই ভূমিটা আবার পুনরায় সমপ্রায় ভূমিতে পরিণত হলো অর্থাৎ প্রাথমিক অবস্থায় ওই ভূমির উত্থান যখন হয়নি তখন সেখানে যে অবস্থা ছিল পুনরায় চক্রাকার গতিতে সেই অবস্থাতেই ফিরে আসলো আর এই চক্রার চক্রাকার গতিতে ফিরে আসার সময়ে কোনো বাঁধা এর মধ্যে পড়লো না বাঁধাহীনভাবে সে পূর্বের অবস্থায় আবার ফিরে আসলো অন্যদিকে ওপেন সিস্টেম বা উন্মুক্ত নিয়মতত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে কোনো কোন প্রক্রিয়া ও তার পার্শ্বিকের মধ্যে পদার্থ বা শক্তি উভয়ের আদান প্রদান হতে পারে মানে এখানে বোঝানো হয়েছে একটি ক্ষয়চক্র পূর্ণতা প্রাপ্তির পূর্বেই অঞ্চলটির পুনরুত্থানের ফলে মাঝপথেই সেই প্রক্রিয়াটির মধ্যে পদার্থ বা শক্তির সমাবেশ ঘটতে পারে আরও ভেঙে বললে এটাই বলা যায় যে কোনো একটা ভূমিরূপের উত্থান কাজ চলছে চলতে চলতেই তার উপর ক্ষয়কার্য সম্পূর্ণ হচ্ছে এবং ক্ষয়চক্রটি যখন চলছে সেই ক্ষয়চক্রের মাঝে ওই ভূমিরূপের আবার উত্থান সংগঠিত হয়ে সেই ক্ষয়চক্রটাকে বিঘ্ন ঘটিয়ে দিল ক্ষয়চক্রের পূর্ণতা প্রাপ্তির পূর্বেই আবার সেই ভূমিরূপটার উত্থান করলো তো এই ওপেন সিস্টেম অনুসারে এগুলো হতে থাকে মানে পুরো ক্ষয়চক্রটা সম্পূর্ণ হওয়ার আগেই আবার সেখানে ভূমির উত্থান হয়ে নতুনভাবে আবার সেখানে ক্ষয়কার্য চলতে শুরু করলো কিন্তু আমরা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি দেখেছিলাম পুরো ক্ষয়চক্রটা সম্পূর্ণ হবে মানে সমপ্রায় ভূমি থেকে ভূমির উত্থান হলো ক্ষয়কার্য হয়ে পুনরায় সেখানে সমপ্রায় ভূমি আবার সৃষ্টি হবে তবে ক্ষয়চক্রটা সম্পূর্ণ হবে সেটা ক্লোজ সিস্টেম অনুসারে কিন্তু ওপেন সিস্টেমে আমরা দেখলাম কোনো একটা ভূমির উত্থান হলো তার উপর ক্ষয়কার্য চলছে ক্ষয়কার্য চলতে চলতে মাঝ আবার ওই ভূমিটার উত্থান হলো তাহলে ওই ক্ষয়চক্রটা নষ্ট হয়ে গেল দিয়ে নতুন আবার ক্ষয়চক্র শুরু হলো এখন ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহ কন্ট্রোলিং ফ্যাক্টর অফ সাইকেল অপিজেন ডেভিসের মত অনুসারে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড টাইম ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড টাইম সুতরাং কোনো অঞ্চলের ক্ষয়চক্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানগুলি হল ভূমির ভূমিরূপের গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি ভূমিরূপের গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এখানে গঠন বলতে শিলার গঠন বিশেষত শিলার সংযুক্তি কাঠিন্যতা নতি, ভাঁজ চুতি প্রবেশত্বা শিলালক্ষণ ভূতাত্ত্বিক গঠন ইত্যাদির সম্মিলিত অবস্থাকে বোঝায় প্রক্রিয়া বলতে সমস্ত ক্রিয়াশীল শক্তিগুলিকে বোঝায় যেমন আবহিকার পুঞ্জিত ক্ষয় জলপ্রবাহ বায়ুপ্রবাহ হিমবাহ সমুদ্র তরঙ্গ ভৌম জলপ্রবাহ ভূ আলোড়ন ভূমিকম্প অঙ্গুদ্গম ইত্যাদি এবং পর্যায় বলতে সময়কে বোঝায় সময়কালকে বোঝায় অবশ্যই ভূবিজ্ঞানী ডেভিসের মত অনুসারে এগুলো অর্থাৎ কত সময় ধরে প্রাকৃতিক শক্তি কোন স্থানের ভূমি ভূমিভাগের ওপর কাজ করছে তার অবস্থাকে বোঝায় দেবী সেই সময়কালকে আবার বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন যেমন যৌবন অবস্থা পরিণত অবস্থা বার্ধক্য অবস্থা এই পর্যায়গুলো রয়েছে ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন রকমের ভূমির উপবাস সৃষ্টি হয় এখন ক্ষয়চক্রের কর্মপদ্ধতি বা প্রক্রিয়া এখন ক্ষয়চক্রের কর্মপদ্ধতি বা প্রক্রিয়া সরি দুঃখিত ক্ষয়চক্রের কর্মপদ্ধতি ও প্রক্রিয়া এখন ক্ষয়চক্রের কর্মপদ্ধতি এই ক্ষয়চক্রের কর্মপদ্ধতিকে দুটি অংশে ভাগ করা যায় ভূমিভাগের উত্থান এবং দ্বিতীয়টি উত্থিত ভূমিভাগের ধারাবাহিক বিনাশ বা ক্ষয় ক্ষয়চক্রের কর্মপদ্ধতি দুটি অংশে বিভক্ত ভূমিভাগের উত্থান এবং উত্থিত ভূমিভাগের ধারাবাহিক বিনাশ বা ক্ষয় <coughs> <coughs> ভূবিজ্ঞানী ডেভিসের মত অনুসারে ভূ আলোড়নের প্রভাবে সমুদ্রগর্ভ থেকে কোনো একটি নতুন ভূখণ্ডের জন্ম হয় এবং দ্রুত গতিতে সর্বোচ্চ উচ্চতায় সে সেই ভূমিভাগটি পৌঁছায় এবং এই উত্থান পর্বে ভূমিক্ষয় হয় না ভূমিক্ষয় তখন বন্ধ থাকে এটাই দেবী ধরে নিয়েছেন উত্থান পর্ব শেষ হওয়ার পরেই ওই ভূমিভাগের ওপর ক্ষয় পর্ব শুরু হয় এবং এই ক্ষয় পর্ব সুদীর্ঘকাল ধরে নির্বিচ্ছিন্নভাবে চলতে থাকে ততদিনই এই ক্ষয় পর্ব চলে যতদিন পর্যন্ত ওই উচ্চভূমিটা সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কাছাকাছি না পৌঁছাবে সমুদ্রপৃষ্ঠের বা সমুদ্র জলতলের উচ্চতায় যদি পৌঁছে যায় তখনই তার উপর ক্ষয়কার্য হবে না মানে ক্ষয়ের শেষ সীমায় যতদিন পৌঁছাবে না ততদিন ওই ভূমিভাগের উপর নির্বিচ্ছিন্নভাবে ক্ষয়কার্য চলতেই থাকবে এবং এই ক্ষয় পর্ব চলাকালীন ভূগাঠনিক স্থিতিশীলতা বজায় থাকে অর্থাৎ নতুন করে ওই সময় ভূমির উত্থান বা অবনমন অন্য কোনো কিছু হবে না যখন এই ক্ষয়কার্য চলবে তখন ভূমি স্থিতিশীল থাকবে একেবারে সম্পূর্ণ স্ট্রাকচারাল স্টেবিলিটি বজায় থাকবে কোনো ক্ষয়চক্র সম্পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আবার কতগুলো কারণের ওপর নির্ভর নির্ভরশীল কতগুলো কারণের উপর সেই কারণগুলি হলো অঞ্চলটি কি ধরনের শিলা দ্বারা গঠিত হয়েছে অঞ্চলটির ভূমিভাগের উচ্চতা কত ছিল কোন ধরনের ক্ষয়কারী শক্তি ওই অঞ্চলের উপর কাজ করেছে এই কারণগুলো উপর নির্ভরশীল এইভাবেই ক্ষয়চক্রের কর্মপদ্ধতি অর্থাৎ মেকানিজমটি মেকানিজম অফ সাইকেল অফ ইরোশন সম্পন্ন হয় এখন ক্ষয়চক্রের প্রক্রিয়া প্রসেস অফ সাইকেল অফ ইরোশন এখানে ইংরেজি পরিভাষায় প্রক্রিয়াকে প্রসেস বলা হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস বলতে ভূমিরূপ গঠনকারী সমস্ত ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তিকেই বোঝায় অর্থাৎ এই ক্ষয়চক্র এই ক্ষয়চক্রাকে চালনা করে এই যে ক্ষয়চক্র ক্ষয়চক্র এতক্ষণ ধরে বলা হচ্ছে এই ক্ষয় চক্রকে চালনা করে যে প্রাকৃতিক শক্তিগুলি সেইগুলোকেই ক্ষয়চক্রের প্রক্রিয়া বলা হয় এই প্রক্রিয়া দুই ধরনের আছে অন্তর্জাত প্রক্রিয়া এবং অন্যটি বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া কি তোমরা তো আগেই জেনেছো ভূ আলোড়ন অগ্নুদ্গম এগুলো সব অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে ইত্যাদি ইত্যাদি এবং নদীর কাজ বায়ুর কাজ হিমবায়ুর কাজ এগুলো পুঞ্জিত ক্ষয় ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে এবার কোনো একটা ভূমিরূপের যখন উত্থান পর্ব চলছে উত্থান কার্য হচ্ছে তখন কিন্তু এই অন্তর্জাত প্রক্রিয়াটা কাজ করছে আবার ওই ভূমিরূপের উপর যখন ক্ষয় কার্য বা বিনাশ কার্য সম্পূর্ণ হচ্ছে তখন বহির্জাত প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল হচ্ছে অর্থাৎ চক্রটি সম্পূর্ণ হতে গেলে অন্তর্জাত প্রক্রিয়াকেও প্রয়োজন হচ্ছে এবং বহির্জাত প্রক্রিয়াকেও প্রয়োজন হচ্ছে ভূমিরূপের উত্থানের সময় অন্তর্জাত প্রক্রিয়াটা ক্রিয়াশীল হচ্ছে এবং উত্থান কার্য সম্পূর্ণ হয়ে গেলে তার উপর যখন ক্ষয় কার্য চলছে সমপ্রায় ভূমিতে পরিণত করার প্রক্রিয়া যখন চলছে তখন সেখানে কিন্তু বহির্জাত প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল হচ্ছে আবার এই যে অন্তর্জাত শক্তি বহির্জাত শক্তি এক বা যে কোনো প্রকার শক্তি বা প্রক্রিয়ার কথা বলছি এই যে প্রক্রিয়া বা শক্তিগুলো যে ক্ষয়চক্র চলাকালীন সব সময়ই একইভাবে কাজ করবে এটা ভাবাটা ভুল এদের কাজ করার ক্ষমতা এক এক সময় এক এক রকম হয়ে যায় পরিবর্তন হতে পারে দীর্ঘ ক্ষয় পর্বে কখনোই সমান থাকে না সেই কারণে ক্ষয়চক্রের ভূমিরূপ গঠনকারী প্রাকৃতিক শক্তির কর্ম সম্পাদনের ধরন অনুসারে তিনটি ধারাবাহিক পর্যায়ে ক্ষয়চক্রকে ভাগ করা হয় সেই পর্যায় তিনটি ধারাবাহিক পর্যায়ে তিনটি হলো যৌবন পর্যায় পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায় এখন ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অফ সাইকেল অফ ইরোশন প্রক্রিয়া অনুসারে ক্ষয়চক্রকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা নদীর কাজের দ্বারা পরিচালিত ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র বায়ুর কাজের দ্বারা পরিচালিত ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র দবন কার্যের দ্বারা পরিচালিত ক্ষয়চক্র যেটা চুনাপতর গঠনযুক্ত অঞ্চলে দেখা যায় যাকে কাস্ট ক্ষয়চক্র বলা হয় হিমবাহের কাজের দ্বারা পরিচালিত হৈমবাহিক ক্ষয়চক্র এবং সমুদ্র তরঙ্গের কাজের দ্বারা পরিচালিত সামুদ্রিক ক্ষয়চক্র তাহলে আমরা ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ কি দেখলাম পাঁচটি শ্রেণী দেখলাম নদীর কাজের দ্বারা বায়ুর কাজের দ্বারা গঠন গঠনযুক্ত অঞ্চলে ভৌমজলের কাজের দ্বারা হিমবাহের কাজের দ্বারা এবং সমুদ্র তরঙ্গের কাজের দ্বারা এই পাঁচ প্রকার ক্ষয়চক্র সম্পন্ন হয় এখন স্বাভাবিক ক্ষয়চক্র বা নর্মাল সাইকেল অফ ইরোশন কী সেটা সম্পর্কে জানব আমাদের ভূমিরবিদ বিদ উইলিয়াম মরিস ডেভিসের মত অনুসারে প্রবাহমান জলধারা বা নদী নিয়ন্ত্রিত ক্ষয়চক্রকেই স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় এই যে আমরা পাঁচ প্রকার ক্ষয়চক্র আগে দেখলাম ক্ষয়চক্র পোকার ভেদে সেখানে নদীর দ্বারা যে ক্ষয়চক্রটা সম্পূর্ণ হয় সেই ক্ষয়চক্রকেই আমরা স্বাভাবিক ক্ষয়চক্র বলবো এবং কেন বলবো তার কারণ হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে ভূপৃষ্ঠের প্রায় সেভেন্টি পারসেন্ট সত্তর শতাংশ ভূমির ভাস্কর্য এই নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের মাধ্যমেই ঘটে তাই একেই স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র বলা হয় নর্মাল সাইকেল অফ ইরোশন আঠারোশো সালে ডেভিস তার ক্ষয়চক্র তত্ত্বে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটি প্রকাশ করেন এখন স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বসত্ত্ব বা আদর্শ অবস্থাগুলি কি কি সেগুলো আমরা একটু জেনে নিই স্বাভাবিক ক্ষয়চক্র সম্পন্ন হতে গেলে যে পূর্বসত্ত্ব বা আদর্শ অবস্থার দরকার সেগুলো হলো প্রথমত ভূমির উত্থান কাজটা দ্রুত সংগঠিত হতে হবে কোনো একটা সম কোনো একটা অঞ্চলে ভূমির যে উত্থান কাজ সেটা দ্রুত গতিতে সম্পূর্ণ হতে হবে এবং এই উত্থান কার্য চলাকালীন ভূমিরূপের কোনো কোনো ক্ষয়কার্য হবে না সেখানে কোনো রকম ক্ষয় ক্ষয়কার্য হবে না উত্থান কার্য সম্পূর্ণ শেষ হলে উত্থিত ভূমিভাগটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং এই ক্ষয়কার্য চলাকালীনও ভূমির কোনো উত্থান কার্য হবে না অর্থাৎ অঞ্চলটি ভূগাঠনিক দিক থেকে স্থিতিশীল হবে যে উচ্চভূমিটির কথা বলা হচ্ছে ক্ষয় যে উচ্চভূমির উপর ক্ষয়কার্য চলবে সেই উচ্চভূমিটি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলটি ভূগাঠনিকভাবে স্থিতিশীল হতে হবে অর্থাৎ পুরো ক্ষয় কার্য চলার সময় যেন ওই ভূমিরূপের উপর আর কোনো উত্থান কার্য সংগঠিত না হয় এই ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ভূমিভাগটি সমুদ্র পৃষ্ঠের একেবারে কাছাকাছি উচ্চতায় পৌঁছাবে অর্থাৎ ভূখণ্ডটি একটি প্রায় সমতল ভূমিতে পরিণত হবে এই প্রায় সমতল ভূমির নাম হচ্ছে পেনিপ্লেন পেনিপ্লেন সমগ্র অঞ্চলটি পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত হতে হবে সমগ্র অঞ্চলটি পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত হতে হবে আর যে অঞ্চলে এই ক্ষয়চক্র সম্পাদিত হবে সেই অঞ্চলের জলবায়ু আর্দ্র প্রকৃতির হতে হবে কারণ আর্দ্র প্রকৃতির না হলে নদী ব্যবস্থা ভালোভাবে গড়ে উঠবে না এবং নদীর ক্ষয় প্রাধান্য পাবে না তাই এই ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র সম্পূর্ণ হতে গেলে সেই অঞ্চলের জলবায়ু আর্দ্র প্রকৃতির হতে হবে এখন স্বাভাবিক ক্ষয়চক্রের বৈশিষ্ট্যগুলি নিয়ে একটু আলোচনা করা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের মাধ্যমে যেসব ভূমিরূপগুলো তৈরি হয় তা তিনটি প্রাকৃতিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই তিনটি উপাদান হলো গঠন প্রক্রিয়া এবং পর্যায় গঠন প্রক্রিয়া এবং পর্যায় এখানে গঠন বলতে শিলার কাঠিন্য শিলার প্রবেশত্বা শিলার নতি, ভাঁজ চুতি এগুলোকে বোঝায় প্রক্রিয়া বলতে আবহবিকার পুঞ্জিত ক্ষয় নদীর কাজ হিমবাহের কাজ সমুদ্র তরঙ্গের কাজ এগুলিকে ইত্যাদি ইত্যাদি এগুলিকে বোঝায় আর পর্যায় বলতে এই যে দীর্ঘ সময় ধরে ভূমিরূপ ভূমিরূপের ক্ষয়চক্রটি চলে সেই সময়কে বোঝানো হয়েছে এখানে সময়ের দৈর্ঘ্যকেই মূলত বোঝানো হয়েছে অর্থাৎ কত সময় ধরে একটি ক্ষয়চক্র ক্রিয়াশীল রয়েছে সেই কর্মকালকে পর্যায় বলা হচ্ছে ডেভিসের মত অনুসারে স্বাভাবিক ক্ষয়চক্র দুটি অসম পর্বে বিভক্ত প্রথমত দ্রুত ভূমির উত্থান প্রথম পর্বে আর দ্বিতীয় পর্বে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে ভূমির উপর ক্ষয়কার্য চলা এই দুটো অসম পর্বে সমগ্র ক্ষয়চক্রটা বিভক্ত উত্থান পর্বটা যখন হয় সেটা খুব দ্রুত সংগঠিত হয় সমুদ্র পৃষ্ঠের ওপরে ভূমিরূপ ভূ ভূ অভ্যন্তর শক্তির প্রভাবে দ্রুত উত্থিত হয় পৃথিবীর যে অন্তর্জাত শক্তি তার প্রভাবে সমুদ্রগর্ভ থেকে নতুন ভূখণ্ড সমুদ্র পৃষ্ঠের ওপরে জেগে ওঠে এবং উত্থান পর্বটি খুব বেশি সময় ধরে চলে না খুব দ্রুত সংগঠিত হয় এটা মনে রাখতে হবে এবং ওই যে নব নব উত্থিত যে ভূখণ্ড যে নতুন ভূখণ্ডটা উত্থান পর্বের ফলে সৃষ্টি হলো যে উচ্চভূমিটা তার প্রাথমিক বন্ধুরতা সে লাভ করে এখানে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্রের মধ্যে এ এবং লেখা আছে দেখো এখানে এ বলতে বোঝানো হয়েছে জলবিভাজিকার সর্বোচ্চ উত্তর উচ্চতা মানে কোনো ওই ওই উচ্চভূমির যে অংশগুলোর উচ্চতা উচ্চতা সব থেকে বেশি সেটাকেই বোঝানো হয়েছে আর ঠিক তার পাশে যে নদী উপত্যকা রয়েছে সেই মূল নদী খাতের সর্বোচ্চ উচ্চতা বোঝাতে বি বোঝানো হয়েছে মানে ভূমির শীর্ষদেশ আর সেই পাশাপাশি নদী খাতের যে উচ্চতা সেটা বি ভূমির শীর্ষদেশ বলতে এখানে এ তাহলে এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব এদের যে উচ্চতার পার্থক্য সেটাই ওই ভূমির বন্ধুরতা এই বন্ধুরতাটা আমরা উত্থান পর্বে লক্ষ্য করি পরের পর্বটি হচ্ছে ক্ষয় পর্ব যখন উত্থান কার্য সম্পূর্ণ হয়ে গেল তখন ওই ভূমির উপর ক্ষয়কার্য ধীরে ধীরে সংগঠিত হতে থাকে আর এই ক্ষয়কার্য মানে স্বাভাবিক ক্ষয়চক্রের যে ক্ষয়কার্য সেখানে নদী মুখ্য ভূমিকা পালন করে নদীর মাধ্যমেই এই ভূখণ্ডটির উচ্চতা ক্রমশ হ্রাস পাবে এবং হ্রাস পেতে পেতে একটা সময় ক্ষয়চক্র ক্ষয়চক্র যখন সম্পূর্ণ হবে ঠিক সেই সময় সমগ্র উচ্চভূমিটা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় নেমে আসবে অর্থাৎ ক্ষয়ের শেষ সীমায় নেমে আসবে এবং চক্রটি শেষ হবে এই ক্ষয় পর্ব তিনটি পর্যায়ের মাধ্যমে সংগঠিত হয় মনে রাখতে হবে যে এই ক্ষয় পর্ব তিনটি পর্যায়ের মাধ্যমে সংগঠিত হয় যৌবন পরিণত এবং বার্ধক্য পর্যায় যৌবন পরিণত এবং বার্ধক্য পর্যায় ভূমির উত্থান পর্ব শেষ হওয়ার পরেই এই যৌবন পর্যায় শুরু হয় এই পর্বে নদী মূলত কার্য করে এবং ভূমির প্রাথমিক বন্ধুরতার প্রভাবে নতুন যে ভূমিভাগের ওপরে অনুগামী নদী এবং অন্যান্য উপনদীর সৃষ্টি হয় এখন অনুগামী নদীটা কি সেটা একটু বলে দিচ্ছি ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে নদীর প্রথম উৎপত্তি হয় সেটাই বলা হয় অনুগামী নদী এটা ভূমির প্রাথমিক ঢাল অনুসারে এই নদীটার উৎপত্তি হয় পরবর্তীকালে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে দুই পার্শ্ব থেকে অনুগামী নদীতে অনেক ছোট ছোট নদী এসে মিশবে সেগুলি কি আমরা ওই অনুগামী নদীর উপনদী বলছি অর্থাৎ যৌবন পর্যায়ে মূলত নদীর কাজ হচ্ছে এখানে ক্ষয় করা আর ভূমির প্রাথমিক বন্ধুরতা অনুসারে অনুগামী নদীর সৃষ্টি হবে এবং সেই অনুগামী নদীর সাথে সাথে অন্যান্য উপনদীগুলিও সৃষ্টি হবে এবার এই অনুগামী নদীগুলো ক্রমশ এবং তার উপনদীগুলো ক্রমশ ওই ভূমির উপর ক্ষয়কার্য চালাতে থাকবে ক্ষয়কার্য চালাতে চালাতে যখন ওই ওই অঞ্চলের মধ্যে যে উচ্চভূমির শীর্ষ দেশগুলো থাকবে এবং তার সাথে নদী খাতের যে উচ্চতাটা সেটা যখন সর্বোচ্চ হবে মানে ভূমির বন্ধুরতাটা যখন সর্বোচ্চ হবে তখনই জানতে হবে যে ওখানে পরিণত পর্যায়ে চলছে এই পর্বে নদীর ক্ষয়ও সঞ্চয় দুই রকমই করে নদীর নিম্নমুখী ক্ষয় কমে এবং পার্শ্ব ক্ষয় বৃদ্ধি পায় নদীর নিম্নমুখী ক্ষয়টা কমে আর পার্শ্ব ক্ষয় বৃদ্ধি পায় তার ফলে তাদের মাঝের দুটো নদীর মাঝের যে জলবিভাজিকা সেই জলবিভাজিকার আয়তন ক্রমশ কমতে থাকে আর ভূমির বন্ধুরতাটা ক্রমশ বাড়তে থাকে নদী এই সময় নদী এই সময় পর্যায়িত নদী ঢাল গঠনেও সমর্থ হয় এরপরে যে পর্যায়টা আসে সেটি হলো বার্ধক্য পর্যায় এই পর্যায়ে কি হয় জলবিভাজিকার শীর্ষ দেশ আর নদী খাতের মধ্যে যে উচ্চতার ব্যবধান সেটা সবচেয়ে কম হয় মানে উচ্চভূমিগুলো যে বন্ধুরতার জন্য বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল সেগুলো ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে সমপ্রয় ভূমির দিকে এগিয়ে যাচ্ছে এবং সমপ্রায় ভূমিতে পরিণত হচ্ছে মানে নদী খাতের উচ্চতা আর জলবিভাজিকার উচ্চতার মধ্যে যে ব্যবধান সেটা আস্তে আস্তে একেবারে কমে যায় এই পর্যায়ে তাই এই পর্যায়েটাকে বার্ধক্য পর্যায়ে বলা হচ্ছে এই পর্যায়ে নদী প্রধানত সঞ্চয় করে আমরা তাহলে যৌবন পর্যায়ে দেখলাম নদী মূলত ক্ষয়কার্য করে পরিণত পর্যায়ে ক্ষয় ও সঞ্চয় দুই প্রকার কার্য সম্পাদন করে এবং সমহারে আর বার্ধক্য পর্যায়ে দেখছি মূলত সঞ্চয় কার্য করে এই পর্যায়ে নদী সঞ্চয় কার্য করে এবং সব শেষে ভূমিরূপটার উচ্চতা একেবারে হ্রাস করে মানে ক্ষয় করে নিম্ন সমভূমি বা ভূমিতে পরিণত করে যাকে বলা হয় পেনিপ্লেন পিনিপ্লেন ই পি এল এ আই এন পিএলএ আইএন পেনিপ্লেন পেনিপ্লেন তৈরি করে এখন ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে গঠিত ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে গঠিত ভূমিরূপ প্রথমে আসি যৌবন পর্যায়ে যৌবন পর্যায়ে প্রাথমিক অবস্থায় ভূমির একটা বন্ধুরতা থাকে যখনই ভূমির উত্থান হলো প্রাথমিক অবস্থায় ভূমির একটি বন্ধুরতা থাকে সেই বন্ধুরতা কি বলা হচ্ছে প্রাইমারি রিলিফ প্রাইমারি রিলিফ উত্থানের প্রভাবে এই বন্ধুরতারই সৃষ্টি হয় যৌবন পর্যায়ে অল্প কয়েকটা অনুগামী নদীর সৃষ্টি হয় এবং তার সাথে সাথে কয়েকটা উপন উপনদীরও উৎপত্তি হয় ভূমির ঢাল অনুসারে অল্প কয়েকটা অনুগামী নদীর সৃষ্টি হয় ভূমির ঢাল অনুসারেই সেই নদীগুলো বাহিত হয় এবং তার সাথে সাথে অল্প কয়েকটা উপনদীরও সৃষ্টি হয় ছোট ছোট যে উপনদীগুলো সৃষ্টি হয় সেগুলো মস্তক্ষয় করে মস্তক্ষয় বলতে তার যে মাথার দিকের অংশ মানে যেখান থেকে নদীর উৎপত্তি হচ্ছে সেই মাথার দিকে ক্ষয় করতে করতে উচ্চভূমির উপরের অংশের দিকে এগিয়ে যায় একে বলা হয় হেরোয়াড ইরোসেন বা মস্তক্ষয় তাই ছোটো ছোটো উপনদীগুলো ক্ষয় করে এবং উপনদীগুলোর যে উপত্যকাগুলো সেইগুলো একে অপরের সঙ্গে মিশে গাছের ডাল পালার মতো দেখতে লাগে যেটাকে আমরা বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলি অর্থাৎ যে যৌবন বৃক্ষরোপী জল নিগম প্রণালীর সৃষ্টি হয় এটা আমরা জানলাম নদী উপত্যকাগুলো দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো তাহলে এই পর্যায়ে নদী উপত্যকার আকৃতি রকম হয় ভি অক্ষরের মতো আয়ও হতেও পারে আয় বা ভি যে কোনো হতে পারে ভি অক্ষরের মতো মূলত এই পর্যায়ে নদী নিম্নক্ষয় বেশি করে নদী এই পর্যায়ে নিম্ন ক্ষয় বেশি করে এই কারণেই আয় ও ভিয়া নদী উপত্যকাগুলো সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্য যেহেতু প্রধান তাই এই পর্যায়ে নদী তার গতিপথে কঠিন সিলার মধ্যে বৈষম্যমূলক ক্ষয়কার্য করে জলপ্রপাত সৃষ্টি করে খরস্রোত সৃষ্টি করে জলপ্রপাত খরস্রোত এগুলো সৃষ্টি করে যৌবন পর্যায়ে যৌবন পর্যায়ে প্লাবন ভূমি তৈরি হয় না যৌবন পর্যায়ে প্লাবন ভূমি তৈরি হয় না কারণ প্লাবন ভূমিটা তো প্রায় সমপ্রায় ভূমির কাছাকাছি উচ্চতা যুক্ত সেই কারণে আমরা যৌবন পর্যায়ে প্লাবন ভূমি তৈরি হতে দেখতে পাই না এই পর্যায়ে এই পর্যায়ে যৌবন পর্যায়ে পাশাপাশি ধরো দুটো নদী অবস্থান করছে তাহলে পাশাপাশি দুটো নদীর যে মাঝে জায়গা যেটাকে আমরা সাধারণত দুয়াব বলে গে দুটি নদীর মাঝের যে উচ্চভূমি আহ বা জলবিভাজিকাও বলে অনেকে যেখানে দুটো নদী গোষ্ঠী পৃথক করছে যে উচ্চভূমি তো যা হোক কথা হচ্ছে দুটো নদীর যে মধ্যবর্তী অঞ্চল সেই অঞ্চলের আয়তনটা সুবিশাল হয় অনেক বড় হয় কারণ অনেক অনেক অল্প নদী এই সৃষ্টি হয় অল্প সংখ্যক নদীর সৃষ্টি হওয়ার জন্য দুটো নদীর মাঝের এলাকাগুলো অনেক বড় হয় এটা মনে রাখতে হবে অর্থাৎ জলবিভাজিকাগুলি প্রশস্ত হয় অনেকটা এলাকা জুড়ে থাকে বলে অনেকটা প্রশস্ত হয় জলবিভাজিকাগুলি কিন্তু তাদের অবস্থান ও আকৃতি সুস্পষ্ট হয় না তাদের অবস্থান ও আকৃতিগুলো সুস্পষ্ট হয় না আর এই পর্যায়ে নদী কোনো সময় বাঘ নেবে না নদী বাঁকের সৃষ্টি হয় না নদী নদীবাঘ সরি নদী বাঘ থাকতে পারে এই পর্যায়ে এই পর্যায়ে নদী নদীবাগ থাকতে পারে পার্বত্য অঞ্চলে যেটা আমরা দেখতে পাই এরপর হচ্ছে পরিণত পর্যায়ে বা ম্যাচুরিটি স্টেজ পরিণত পর্যায় এই পরিণত পর্যায়ে যে ভূমির বন্ধুরতা সেটা সব থেকে বেশি হয় এটা মনে রাখতে হবে অর্থাৎ জলবিভাজিকার যে উচ্চতা এবং নদী খাতের উচ্চতার যে ব্যবধান সেটা সবথেকে বেশি হয় পরিণত পর্যায়ে পরিণত পর্যায়ে ভূমির বন্ধুরতা সর্বাধিক এই পর্যায়ে পরবর্তী নদীর সৃষ্টি হয় পরবর্তী নদীটা কে একটু বলে দিই ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে নদী উৎপত্তি হলো তাকে বলা হচ্ছে অনুগামী নদী এই অনুগামী নদীর দুই পার্শ্ব থেকে মোটামুটিভাবে মোটামুটি ভাবে যে নদীগুলো এসে ওই অনুগামী নদীতে মেশে সেগুলিকেই বলা হয় পরবর্তী নদী এই পরবর্তী নদী এই পর্যায়ে সৃষ্টি হয় এবং জলনিগম প্রণালী তৈরি করে বিভিন্ন প্রকার জল নিগম প্রণালী তৈরি করে আর নদীগুলোর মধ্যে মস্তক্ষয় পার্শ্বক্ষয় তারপর তোমার নদী গ্রাস এই ধরনের ঘটনাগুলো দেখা যায় মস্তক্ষয় হয় পার্শ্বক্ষয় হয় এবং নদী গ্রাসের সৃষ্টি হয় এই পর্যায়ে যে অঞ্চলের মধ্যে এই ক্ষয় চক্রটা চলছে সেই অঞ্চলের যে শিলার প্রকৃতি সেই শিলার প্রকৃতির সঙ্গে নদীগুলো নিজেদেরকে মানিয়ে নিয়ে তার ক্ষয়কার্য চালাতে থাকে সম্পাদন করতে থাকে এই পর্যায়ে যে জলবিভাজিকাগুলো মানে দুটো নদীর মাঝে যে উচ্চভূমিগুলো সেগুলো তীক্ষ্ণ আকৃতির হয় কারণ ক্ষয় হয়ে হয়ে তাদের শীর্ষ দেশগুলো তীক্ষ্ণ আকৃতির হয়ে যায় এবং শৈলশিরার মতো এরা অবস্থান করে এই পর্যায়ের যে প্রধান নদী অর্থাৎ অনুগামী নদীগুলো সেই অনুগামী নদীগুলোর বা প্রধান নদীগুলোর মধ্যে পর্যায়িত নদী ঢাল সৃষ্টি হয় কিন্তু বেশিরভাগ উপনদীগুলো বা পরবর্তী নদীগুলোতে পর্যায়িত নদী ঢাল দেখা যায় না প্রধান নদীগুলোতে আমরা কি দেখছি পর্যায়িত নদী ঢাল দেখছি কিন্তু উপনদীগুলোতে পর্যায়িত নদী ঢাল সেরকম দেখতে পাই না পরিণত পর্যায়ে প্লাবন ভূমির উৎপত্তি হতে পারে বা প্লাবন সমভূমির উৎপত্তি হতে পারে বা হয় যৌবন পর্যায়ে যেসব জলপ্রপাত তারপর খরস্রোত এগুলো সৃষ্টি হয়েছিল সেইগুলো এই পরিণত পর্যায়ে অবলুপ্ত হয়ে যায় উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে পরিণত পর্যায়ে সেগুলো সব অবলুপ্ত হয়ে যায় নদীর যে গতিপথ সেটা আঁকা সাপের মতো বা সরবিল গতির সৃষ্টি হয় নদী বাঁকের সৃষ্টি হয় আর পৌর পর্যায়ে ভূমির বন্ধুরতা সব থেকে বেশি হয় নদী উপত্যকার নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয় দুটোরই হার সমান হয় নিম্নক্ষয় এবং পার্শ্ব ক্ষয় দুটোই একসাথে সমান হারে করে এই পরিণত পর্যায়ে নদী নদী তার গতিপথ পরিবর্তনও করতে পারে এরপর আসি বার্ধক্য পর্যায় এই বার্ধক্য পর্যায়ের নদী উপত্যকাগুলো আরও চওড়া হবে ক্ষয় করে তার পার্শ্ব ক্ষয় করে করে নদী উপত্যকাগুলো আরও চওড়া হয় এবং মেদু ঢালযুক্ত হয় ভূমির বন্ধুরতা একবারে হ্রাস পায় ভূমির পার্শ্বক্ষয় বেশি করে নদী ক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি করে ফলে ভূমির বন্ধুরতায় হ্রাস পায় আর হচ্ছে নদীগুলোর যে সরপিল গতিপথ বা আঁকা বাঁকা গতিপথ সেটা সুস্পষ্টভাবে এই বার্ধক্য পর্যায়ে দেখা যায় জলবিভাজেগুলো আর সুস্পষ্ট থাকে না মানে দুটো নদীর মাঝের যে উচ্চভূমিগুলো সেগুলো আর সেরকমভাবে সুস্পষ্টভাবে দেখা যায় না এদের উচ্চতা এতটাই কমে যায় তখন এদেরকে আর সেইভাবে দেখা যায় না প্লাবন সমভূমিতে যে পরিণত পর্যায়ে যে প্লাবন সমভূমি সৃষ্টি হয়েছিল সেই প্লাবন সমভূমির মধ্যে আমরা অশ্ব কুরাকৃতি জলাভূমি এগুলো দেখতে পাই অশ্বকুরাকৃতি সরি জলাভূমি এইগুলোর আমরা পরিণত সরি যৌবন পর্যায়ে খুব অল্প উপনদীর সংখ্যা দেখেছিলাম কিন্তু পরিণত পর্যায়ে দেখলাম যে উপনদীর মানে তোমার প্রধান নদীর সাথে সাথে উপনদীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে আর বার্ধক্য পর্যায়ে এসে এই উপনদীর সংখ্যা যৌবনের তুলনায় বেশি থাকে কিন্তু পরিণতর তুলনায় একটু কম হয় মানে মাঝের পর্যায়ের তুলনায় উপনদীর সংখ্যা কম হয় কিন্তু যৌবন পর্যায়ের তুলনায় বেশি থাকে আর যে বিস্তীর্ণ অঞ্চল যে যে অঞ্চলে উচ্চভূমিটা অবস্থান করছিল সেই উচ্চভূমিটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে নিম্ন ক্ষয়সীমায় কাছাকাছি পৌঁছায় বেশ লেভেল অফ ইরোশনের কাছাকাছি এই উচ্চভূমিটা পৌঁছে যায় তাই সমগ্র অঞ্চলটি সামান্য উত্তল ঢাল যুক্ত একটা নিম্ন সমভূমিতে পরিণত হয় একেই আমরা সমপ্রায় ভূমি বা প্লেন বলছি সমপ্রায় ভূমি বা প্লেন বলছি। সমগ্র অঞ্চলটি একটা নিম্ন সরি একটা উত্তল ঢাল যুক্ত নিম্ন সমভূমিতে পরিণত হয় যাকে আমরা বলছি পিনিপ্লেন আর এই পিনি প্লেনের মধ্যে আর এই পেনিপ্লেনের মধ্যে অপেক্ষাকৃত কঠিন শিলা দিয়ে গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত ডিবির মতো আকৃতি বিশিষ্ট পাহাড়গুলিকে আমরা মোনাডনক বলবো অর্থাৎ পেনিপ্লেনের প্লেনের মধ্যে অবশিষ্ট যে পাহাড়গুলো বা উচ্চভূমিগুলো আমরা ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে যে অবশিষ্ট অংশ রূপে পড়ে থাকছে দেখতে পাচ্ছি যেগুলো কঠিন শিলা দ্বারা গঠিত মানে ক্ষয় হয়নি এখনো সেই অবশিষ্ট পাহাড়গুলোকে আমরা বলি মোনাডোনক মোনাডোনক তাহলে মোনাডোনক কোথায় অবস্থান করে পিনিপ্লেনের মধ্যে ডেভিসের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমায়ভূমি গঠিত হয় তাকে আমরা বলছি পিনিপ্লেন আর সেই পিনিপ্লেনের মধ্যে কঠিন শিলা গঠিত ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা যে ডিবিগুলো ডিবির আকৃতি বিশিষ্ট পাহাড় সেগুলোকে আমরা বলছি মোনাডোনক এখন ক্ষয়চক্রের সমালোচনা ডেভিসের যে ক্ষয়চক্র তত্ত্ব তার সমালোচনা এই ক্ষয়চক্র তত্ত্বের সমালোচনা করেছেন পেংক কিকবে হ্যাক প্রমুখ ভূমিরূপ বিজ্ঞানী এই ক্ষয়চক্র তত্ত্বটি সমালোচনা করেছেন পেংকের মত অনুসারে পেঙ্কের মত অনুসারে তিনি কি বলছেন যে প্রাথমিক উত্থান কখনোই দ্রুত হয় না যে ভূমিভাগের প্রাথমিক উত্থানের কথা দ্রুত গতিতে হয় বলে ডেভিস বলেছেন পেং বলছেন না এটা দ্রুত গতিতে কখনোই ভূমির উত্থান হয় না উত্থান খুব ধীরে ধীরে সংগঠিত হয় আর এই উত্থান কার্য শেষ হওয়ার পরে ভূমির উপর ক্ষয়কার্য হবে এমন কোনো কথা নেই উত্থান কার্য শেষ হওয়ার পরে তারপরে ভূমিরূপের উপর ক্ষয়কার্য হবে এমন কোনো কথা নেই উত্থান কার্যের সঙ্গে সঙ্গে ক্ষয়কার্য একই সঙ্গে চলতে থাকে পেঙ্কের মত অনুসারে কিন্তু ডেভিস তাহলে কি বলেছিলেন ডেভিস বলেছিলেন যে উত্থান সম্পূর্ণ হবে তারপর সেই ভূমির উপর ক্ষয়কার্য শুরু হবে কিন্তু পেঙ্ক বলছেন যে না উত্থানের সঙ্গে সঙ্গে ক্ষয়কার্য চলবে আর এই ক্ষয়কার্যের উত্থান ও ক্ষয়ের তীব্রতার পার্থক্য হতে পারে সেই পার্থক্যের অনেকগুলো পর্যায়ে সেই পার্থকের পর্যায়ে ভাগ করেছেন পেং তিনটি পর্যায়ে সেই পর্যায়গুলি হল উত্থান ক্ষয়ের চেয়ে বেশি শক্তিশালী উত্থান ও ক্ষয়ের ক্ষমতা সমান আরেকটি হচ্ছে উত্থানের চেয়ে ক্ষয় বেশি শক্তিশালী প্রথমটি উত্থান ক্ষয়ের চেয়ে বেশি শক্তিশালী দ্বিতীয়টি উত্থান ও ক্ষয় সমান সমান আর তৃতীয়টি উত্থানের চেয়ে ক্ষয় শক্তিশালী এই তিনটে পর্যায়ে ভূমির উপর উত্থান হতে পারে ডেভিস বলেছেন যে যৌবন পর্বের আগেই উত্থান পর্ব শেষ হয়ে যায় যৌবন পর্ব শেষ হওয়ার আগেই উত্থান পর্বটা শেষ হয়ে যায় কিন্তু পেঙ্কের মতে এটা নয় পেঙ্ক বলেছেন পেঙ্ক এখানে সমালোচনা করে বলেছেন ভূমির উত্থান দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে যে যৌবনের যৌবন পর্যায়ের আগেই উত্থান কার্য শেষ হয়ে যাবে এমন কোনো কথা নেই এটা দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে ডেভিস এই সমগ্র ক্ষয়চক্রটিকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন যৌবন পরিণত এবং বার্ধক্য কিন্তু ক্রিক মে ক্রিক মে ভূমিরূপবিদ ক্রিক মে তার অসম বিকাশ তত্ত্বে ডেভিসের এই তত্ত্বকে সমালোচনা করে বলেছেন ক্ষয়চক্রের মাধ্যমে কোনো একটা ভূমিরূপ বা কোনো একটি উচ্চভূমি গঠিত অঞ্চল ধারাবাহিকভাবে পরপর যৌবন পরিণত এবং বার্ধক্যে পৌঁছাবে এমন কোনো কথা নেই এইভাবে পৌঁছানো কোনো সম্ভব নয় দেভিস ক্ষয়চক্রকে তিনটি পর্যায়ের মাধ্যমে সংগঠিত হওয়ার কথা বলেছেন চক্রাকারে মানে তোমার প্রথমে হচ্ছে যৌবন যৌবন থেকে পরিণত পরিণত থেকে বাধ্য বার্ধক্য এই তিনটি পর্যায়ে চক্রাকারে আবর্তিত হয় ক্ষয়চক্র এটা দেভিশ বলেছেন কিন্তু হ্যাকের তত্ত্বটা সম্পূর্ণ উল্টো তার তত্ত্ব হচ্ছে ডাইনেমিক ইকুইলিভিরাম থিওরি বা গতিশীল ভারসাম্য তত্ত্ব এখানে হ্যাঁ ডেভিসি সমালোচনা করে বলেছেন যে ভূমির ভূমিরূপ গড়ে তোলার জন্য প্রকৃতির প্রতিরোধ এবং গড়ে তোলার কাজ একসাথেই সংগঠিত হয় মানে ভূমি ভূমির যেমন গঠন হবে তখন বহির্জাত শক্তিগুলো ওই ভূমির উপর একসাথেই কাজ করবে দিয়ে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করে ক্ষয় ও প্রতিরোধের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হয় এটাই হচ্ছে গতিশীল ভারসাম্য তত্ত্ব হ্যাঁ হ্যাঁ এখানে ডেভিসের সমালোচনা করে গতিশীল ভারসাম্য তত্ত্বের অবতারণা করেছেন ডেভিস বর্ণিত তত্ত্বটি ক্লোজ ক্লোজ সিস্টেমের সিস্টেমের অন্তর্গত অন্তর্গত অর্থাৎ কোন একটা ভূমিরূপের উত্থান কার্য সংগঠিত হওয়ার পরে সেখানে ক্ষয়কার্য শুরু হবে এবং যতক্ষণ নয় ক্ষয়চোগটা সম্পূর্ণ হবে তার উপর কোনো রকম বাঁধা আসবে না বাইরে থেকে কোনো শক্তি আসবে না কিন্তু তার পাশাপাশি ওপেন সিস্টেমে এই সমালোচনা ডেভিসের এই তত্ত্বের সমালোচনা করে উল্টো তত্ত্ব দেওয়া হয়েছে ওপেন সিস্টেম বা উন্মুক্ত নিয়ম তত্ত্বে বলা হয়েছে একটি ক্ষয়চক্র পূর্ণতা প্রাপ্তির আগেই বাঁধাপ্রাপ্ত হতে পারে ফলে নতুন একটি ক্ষয়চক্রের জন্ম হয় সেখানে একটা ক্ষয়চক্র পুরো সম্পূর্ণ হওয়ার আগেই মাঝবাদে বাঁধাপ্রাপ্ত হয়ে নতুন আর একটা ক্ষয়চক্রের সৃষ্টি হতে পারে এত কিছু সমালোচনার সত্ত্বেও ডেভিসের তত্ত্বের যে উপযোগিতা সেটাকে অস্বীকার করা যায় না ডেভিসের আগে কেউ এত সুন্দরভাবে বা সহজভাবে ভূমিরূপের বিবর্তনকে ব্যাখ্যা করেননি ডেভিসই প্রথম এত সুন্দরভাবে ভূমিরূপের জীবনচক্রের একটা সুসংগঠিত তত্ত্ব বা উপলব্ধির জন্ম দিয়েছেন আজ এ পর্যন্তই